Se tu portum antes que te facine tal. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে তো আলহামদুলিল্লাহ প্রথম রোজা অনেক ভালো কাটতেছে। আর এখানে আজকে ইফতারির জন্য সবকিছু রেডি করতেছি। তো এখানে প্রথমে আমি আর আমার ননদ মিলে বসে গেলাম ফল ফ্রুট কাটার জন্য। তো বাজাবুজি তো করতে হবে, ওগুলো পরে করবো, আগে এগুলো কেটে নিব। তরমুজ কাটবো, বাঙ্গি, আনারস, তারপর লেবু শরবতের জন্য খেজুর নিব। আমার ননদ এখানে শশা ছিলতেছে, আর এগুলো তো রেখে দিলাম, এগুলো রাখতে হবে আর কি, প্রয়োজন পড়লে আবার নিব। এখন আগে কাটাকুটিগুলো শেষ করব। সব কিছু তো মোটামুটি কাটা হয়ে গেছে, আমি দেখাইতেছি আপনাদেরকে। আমার ননদ দেখেন শশা কি সুন্দর করে সাজাইতেছে। তো এই যে এখানে খেজুরের বিচিগুলো, তো আমরা দেখা যায় যে খেজুরগুলো বিচি একেবারে ফালায়নি, যাতে খাওয়ার সময় আর ফালাইতে না হয়, কাজটা এগিয়ে থাকে। তো আনারস আমি ছিলা দিছিলাম, আমার ননদ সব কিছু কাইটা নিছে, আনারস, তারপরে বাঙ্গি আর খেজুর। এই যে শশা তো কাইটা নিল, আর এই যে এখানে বেগুন কাইটা নিলাম বেগুনের জন্য। আর তরমুজটা না দেখে আমি আপনাদেরকে ভিতরটা একটু দেখাই, মানে পুরো অর্ধেকটি তরমুজ কাইটা নিলাম। তরমুজটা মানে দেখতেও পুরো সুন্দর ছিল, মানে মনে হয় কি রমজান মাস আসছে দেখা, ওরা কড়া তরমুজই পাইরা ফেলছে। দেখেন বিচিগুলো একেবারে কড়া, জানি না তরমুজটা মনে হয় যে মিষ্টি হবে কি না, মনে হইতেছে যে মিষ্টি হবে না, মানে তরমুজটা একেবারে কড়া দেখছেন। তো যাই হোক, দামের জন্য কচি জিনিস উঠায় ফেললো আর কি। তো এই তো আর কি আছে স্যামিরা কাটার, শুধু লেবু চিপড়ানো বাকি আছে, বাকি সব কাটা শেষ। এখন বেগুন, এখন ভাজাভুজির জন্য বেসনটা গুলায় নেব। এখানে বেগুনে আর মরিচ বাছতেছি, এখানে আলু চপ বাছতেছি, আমার ননদ বেগুনগুলো হয়ে গেছে, আলু চপ হয়ে গেছে, আমার বেগুনগুলোকে সাজিয়ে রেখে দিই। কালার আসতে নামায় ফেলো, ফ্রোজেন আলুর চপ তো বাইজা নিলাম, আর এই যে এখন ফ্রোজেন ডিম ডিম চপগুলো ভাজবো, ডিম চপ আর এই যে পেঁয়াজও এগুলোকে ভাজবো, এখন বেসন দিয়ে ভাজবো। তেলটা বেশি গরম করে দেওয়া যাব না, ফ্রোজেন পেঁয়াজও ভাজলে তেলটা একটু কম গরম থাকতে দিতে হবে। আমি এখন পেঁয়াজও এলে ভাজবেন, ফ্রোজেন পেঁয়াজও ভাজবেন, পেঁয়াজও একটু কম গরম থাকতে তেলটা দিবেন, তারপর দেখবেন আস্তে আস্তে পেঁয়াজগুলো যে এরকম উপরে ভাইসা ভাইসা উঠবে তখন উল্টাই দিবেন, দিয়ে সাথে সাথে নাড়া দিবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। নিচের সাইডটা একটু হওয়ার পর এটা উপরের দিকে ভেসা উঠলে তারপর উল্টে দিবেন। আমার ননদ বড় বানতেছে, সময় হয়ে গেছে বেশিক্ষণ নাই আর। আর এই যে এখানে ডিম চপগুলো বাঁচতেছে, তো সব কিছু কিন্তু আমি প্রয়োজন করে রেখেছিলাম আপনাদের সাথে, তো শেয়ার করলাম। যারা প্রয়োজন রেখেছেন প্রয়োজন জিনিস বাজলে তারপর একটু গরম কম করে, বেশি গরম না করে দিবেন, বেশি গরম করে দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। ভাইজা নামায় ফেললাম, এখন আমি এই যে রোলগুলো বাজবো, প্রথম রোলগুলো রোল বাজা হইতেছে, আর এদিকে পেঁয়াজগুলো বাজা হইতেছে। রোল আর পেঁয়াজ দুইটাই কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, আর প্রচণ্ড পরিমাণের গরম তেলে দেওয়া যাবে না, তেলটা একটু কম গরম থাকতেই দিয়ে ভেজে নিতে হবে। সব বাজাবাজি হয়ে গেছে, আর এই যে কাঁচা মরিচ, ডিম চপ, রোল, বেগুনি, আলুর চপ, আর এই যে পেঁয়াজ। যেহেতু আজকে প্রথম দিন বাজছি একটু লেট হয়ে গেছে, আজান দিয়ে দিছে, ইফতারি খুইলা এগুলো নিয়ে আসতেছি। আমরা খেজুর দিয়ে আর বাঙ্গি দিয়ে খাই।
আল্লাহর রহমতে রোজাটা ভালোই কাটছে। আমার জিলাপিটা সামনে লয়, আজকে আমি ঘুমনি বসাইতে মনে নাই বাইরের থেকে আনছে জিলাপি। আমরা সব কি পেঁয়াজটা অনেক মজা লাগছে, বেগুনি তো আমি খাই নাই, তুই খাইছ? ডিম চপ খাইনি। কে খাইবেন না? রুলো খাইনি। খাইবেন না? কাম করে। আব্বু কেমন হয়েছে? কোনটা বেশি মজা লাগছে? একটাও মজা আছে না, বেগুনি আর পেঁয়াজটা। আলু চপ মজা নেই? ওই যে খাইতেছে, খাওয়া শেষ তো। জোর জবরস্তি রিভিউ হলো। জিলাপি ঘরেই বানাই, পেঁয়াজ চাইতে ভালো বাইরের থেকে কিনা নিয়ে আসছে, ঘরে বানানো অনেক কষ্টের, এগুলোই বানাইছি। হ্যাঁ, এটি যে একটু ফ্রোজেন করে রাখছিলাম, এটার জন্য একটু জলদি জলদি হয়েছে। মুড়ির ভর্তা আমার খাবো, বেগুনি দেখেন। তখন তো মাশাল্লাহ খাওয়া হইতো, এত বড় বল আদা বল বানাইতেন খাওয়া হইতো, এখন এই যে এই ছোট বলের আদা বল খাওয়া হয় না। ওই বল ফিরে দিছি স্টোরে মোটা, খাওয়া হয় না, কিনবো নিচে রাখলে এটাতে জিলাপি দিলে মজা হইতো। আমার ননদও খাইবো না, আমার শাশুড়িও খাইবো না। আব্বু আয়েন, খেরা যেটা খুব ওইটাই, আমরা আরেকদিন বানায় খাবো, ভাইয়া যেদিন মিলাইব দিই সেদিন দিব। আমার শশা দেন কটা, এই যে মরিচ বাচ্ছি বেসন দিয়া। বাজলে জালটা কই মাজা, এত পেয়ে দিছ বেশি গেছে না? আমি তো ভাবছি মুড়ি আর একটু লাগবো, মুড়ি কম লাগছে, আজকে কালকা কম দিন। বেসনে ভাইজা মরিচ মজা আছে, যারা খান নাই ভাইজা খায়।